আজকে আমরা সাইটেশনের পার্ট 2 নিয়ে চলে এসেছি সাইটেশনের পার্ট 1 এই ভিডিওতে আমরা বুক উইথ ওয়ান অথর বুক উইথ টু অথর বুক উইথ নো অথর এবং ট্রান্সলেটেড বুক এগুলোর কি করে আমরা সাইটেশন করব তা দেখেছিলাম তোমরা যারা সাইটেশনের পার্ট 1 এটা এখনো দেখোনি তারা ভিডিওটি আগে দেখে এসো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি কারণ ওই ভিডিওটি দেখা থাকলে তোমরা আজকের বিষয়টি আরো ভালো করে বুঝতে পারবে আর তোমরা যদি SEC-B2 এই পেপারের নোটস এবং স্টাডি ম্যাটেরিয়ালস নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো এছাড়া তোমরা ইংলিশ অনার্স সম্পর্কিত সমস্ত আপডেট স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোট পাবার জন্য আমার টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি ফিরে আসছি আজকের মূল আলোচনায় আমরা সাইটেশন করবার জন্য MLA স্টাইলটাকে ফলো করছি এবং আমরা MLA এর 8 এডিশন অনুযায়ী সাইটেশনটা করছি আজকে প্রথমে আমরা আলোচনা করব এডিটেড বুকের কিভাবে আমরা সাইটেশন করব যদি কোনো একটা বইয়ের নাম দেয়া থাকে আর সেই বইটিকে এডিট করেছেন তার নাম দেয়া থাকে এবং কোনো পার্সোনাল অথর অর্থাৎ বইটার যে অরিজিনাল অথর তার নাম না দেয়া থাকে শুধুমাত্র এডিটরের নামটা দেয়া থাকে তাহলে আমরা কিভাবে তার সাইটেশনটা করব এক্ষেত্রে আমরা প্রথমে এডিটরের নামটা লিখব প্রথমে আমরা লিখব এডিটরের লাস্ট নেম কমা দিয়ে ফার্স্ট নেম তারপরে কমা দিয়ে আমরা লিখব এডিটর তারপরে আমরা ফুল স্টপ দেব তারপরে যে বইটির নাম দেয়া থাকবে সেই বইটির নাম দেব অর্থাৎ টাইটেল অফ দ্য বুক তারপরে ফুল স্টপ দেব এবং তারপরে যদি এডিশন নাম্বার দেয়া থাকে তাহলে সেটা দেব কমা দিয়ে পাবলিশার দেব তারপরে কমা দিয়ে পাবলিকেশন ডেট দেব দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে এক্সাম্পলটা ভালো করে দেখলে তোমরা দেখবে যে প্রথমে আমরা এডিটরের লাস্ট নেম দিয়েছি তারপরে কমা দিয়ে ফার্স্ট নেম তারপরে কমা দিয়ে আমরা লিখেছি এডিটর তারপরে ফুল স্টপ তারপরে বইটার যে নামটা রয়েছে সেটা আমরা ইটালিক্সে দিয়েছি তুমি যদি ইটালিক্সে না লিখতে পারো তাহলে বইটার নামটাকে আন্ডারলাইন করে দেবে তারপরে ফুল স্টপ দেন যদি বইয়ের এডিশন নাম্বার থাকে যেমন এখানে এডিশন নাম্বার রয়েছে তাই এডিশন নাম্বারটা আগে দিলাম তারপরে পাবলিশারের নাম দিলাম অর্থাৎ সেজ হচ্ছে এখানে পাবলিশারের নেম তারপরে কমা দিয়ে পাবলিকেশন ডেট দেব যদি পেজ নাম্বার থাকে তাহলে একদম লাস্টে পেজ নাম্বারটা উল্লেখ করব এবার আমরা দেখব আমরা যদি কোনো অ্যান্থোলজি থেকে কোনো সাহায্য নিয়ে থাকি আমাদের লেখালেখির ক্ষেত্রে তাহলে কিভাবে আমরা তার সাইটেশনটা লিখব অ্যান অ্যান্থোলজি ইজ অ্যাকচুয়ালি এ কালেকশন অফ রাইটিংস বাই ডিফারেন্ট রাইটার্স পাবলিশ টুগেদার ইন ওয়ান বুক অর্থাৎ একটা অ্যান্থোলজি হলো একটা কালেকশন হতে পারে সেটা কোনো পোয়েমসের কালেকশন বা কোনো স্টোরির কালেকশন বা অন্য কিছুর কালেকশন যেখানে বিভিন্ন রাইটারের বিভিন্ন লেখা একত্রিত করা থাকে একটা বইয়ের মধ্যে এবং যিনি ওই লেখাগুলোকে একটা বইয়ের মধ্যে একত্রিত করেন তিনি হলেন ওই অ্যান্থোলজিটার রাইটার যাকে আমরা সাধারণত এডিটর বলে থাকি ধরো অ্যান অ্যান্থোলজি অফ ক্যানাডিয়ান নেটিভ লিটারেচার ইন ইংলিশ এটি একটি অ্যান্থোলজির নাম বা একটি কালেকশনের নাম যার এডিটর হলেন ড্যানিয়েল ডেভিড অ্যান্ড টেরি গোল্ডাই এবং তুমি এই অ্যান্থোলজির মধ্যে থাকা একটা পার্ট কয়োটি লার্নস আর নিউ ট্রিক যেটার অথর হচ্ছেন বেথ ব্র্যান্ড এটা থেকে কোনো একটা সাহায্য নিলে তোমার কোনো লেখালেখির কাজে তাহলে কিভাবে এবার তুমি সাইটেশনটা লিখবে প্রথমে তোমাকে দিতে হবে অথার্স লাস্ট নেম ফার্স্ট নেম এখানে অথর হচ্ছেন যেই পার্টটা থেকে অ্যান্থোলজির মধ্যে থাকা যেই পার্টটা থেকে তুমি সাহায্য নিয়েছো সেই পার্টের অথর তাহলে আমরা অ্যান অ্যান্থোলজি অফ ক্যানাডিয়ান নেটিভ লিটারেচার ইন ইংলিশ
এটার মধ্যে থাকা কয়টি লার্নস আর নিউ ট্রিক এই পার্টটা থেকে সাহায্য নিয়েছিলাম। এই পার্টটার অথর হচ্ছে বেথ ব্র্যান্ড। তাহলে প্রথমে আমরা বেথ ব্র্যান্ড এর নামটা দেব, ঘুরিয়ে লিখব ব্র্যান্ড কমা দিয়ে বেথ, তারপরে দেব ফুল স্টপ, তারপরে দেব পার্টটার নাম। পার্টটার নামটাকে আমরা ডাবল কোটেশনে রাখব। তাহলে কয়টি লার্নস আর নিউ ট্রিক এটাকে আমরা ডাবল কোটেশনে রাখব। তারপরে আমাদের ফুল স্টপ দিতে হবে। ফুল স্টপ দেবার পরে এরপরে আমাদের দিতে হবে মেন কালেকশনটার নাম বা অ্যান্থোলজিটার নাম যার মধ্যে এই পার্টটা ছিল। তাহলে অ্যান্থোলজিটার নাম কি? অ্যান অ্যান্থোলজি অফ ক্যানাডিয়ান নেটিভ লিটারেচার ইন ইংলিশ। তাহলে এই অ্যান্থোলজিটার নামটাকে আমরা ইটালিক্সে লিখব। এরপরে আমাদের কমা দিতে হবে। কমা দেবার পর এই অ্যান্থোলজিটাকে যিনি এডিট করেছেন তার নাম দিতে হবে। প্রথমেই আমি বলেছিলাম যে এই অ্যান্থোলজিটার এডিটর হচ্ছেন ড্যানিয়েল ডেভিড অ্যান্ড টেরি গোল্ডাই। তাহলে আমাদের কমা দিয়ে লিখতে হবে এডিটেড বাই ড্যানিয়েল ডেভিড অ্যান্ড টেরি গোল্ডাই। এরপরে আমরা যেমন ইনফরমেশনগুলো দিই পরপর সেরকম দেব, অর্থাৎ কমা দিয়ে এডিশন থাকলে এডিশনের নাম, তারপর পাবলিশারের নাম, তারপরে কমা দিয়ে পাবলিকেশন প্লেসের নাম, তারপরে ডেট অর্থাৎ পাবলিকেশন ডেট, তারপরে কমা দিয়ে পেজ নাম্বার। এখানে আরও একটি এক্সাম্পল দেয়া আছে, তোমরা ভিডিওটি পজ করে সেটাকে দেখে নিতে পারো। এরপরে আমরা দেখব যদি কোনো অনলাইন বুকস থেকে আমরা সাহায্য নিয়ে থাকি কোনো রিসার্চ পেপার বা কোনো অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে, তাহলে আমরা কিভাবে তার সাইটেশনটা লিখব। অনলাইন বুক সাইটেশনের ফরম্যাটটা হলো প্রথমে অথরের লাস্ট নেম কমা দিয়ে ফার্স্ট নেম, তারপরে ফুল স্টপ, তারপরে টাইটেল অফ দ্য বুক, তারপরে আমাদের ফুল স্টপ দিতে হবে, তারপরে যে ইনফরমেশনগুলো আমরা দিই পরপর অর্থাৎ কোনো এডিশন থাকলে এডিশন, তারপরে কমা দিয়ে পাবলিশার থাকলে পাবলিশার, তারপরে আমাদের কমা দিয়ে ইয়ার অফ অনলাইন পাবলিকেশন দিতে হবে, অর্থাৎ যে সময়ে বুকটা অনলাইনে পাবলিশ করা হয়েছে তার ডেটটা দিতে হবে। এরপরে আমরা কমা দেব। কমা দেওয়ার পর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, অর্থাৎ যেভাবে আমরা একটা বইয়ের সাইটেশন করি ঠিক সেই রকমই ফরম্যাটে এটাও হবে। শুধু লাস্টে একটু চেঞ্জ আছে, লাস্টে কী করতে হবে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ যদি কোনো ইউআরএল থাকে বা ডিওআই থাকে যেরকমভাবেই তোমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া থাকবে ঠিক সেই রকমভাবেই তোমরা লাস্টে সেই অ্যাড্রেসটা মেনশন করে দেবে। আজকে এই পর্যন্তই। এর পরের পার্টে আমরা আলোচনা করব কিভাবে আমরা জার্নাল, ম্যাগাজিন, নিউজ পেপার এবং কোনো ওয়েবসাইটের সাইটেশন কিভাবে করব। তাহলে দেখা হবে সাইটেশনের পার্ট 3 নিয়ে।